আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনে কোন লোক মালিক হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন লোক কথা বলতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব সেই কথা বলতে পারবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব না সেই কিন্তু কথা বলতে পারবে না। ওই কিয়ামতের দিন আজকে আমরা মালের টাকার গোমানে আমরা মালে অহংকারী করি, টাকার কারণে আমরা অহংকারী করি, আমার ভাই পাঁচটা আছে, বেটা দশটা আছে, কথাতে 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 আমরা লড়াই ঝগড়া করি, আর পোকে হাত থেকে বলে আয় কোন মায়ের বেটা আছিস, কোন মায়ের লাল আছিস, আমার সাথে কে লাগবে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষরাকে লোকেরা আল্লাহ কিয়ামতের দিন ডাকতে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আরে দুনিয়াতে অহংকার করনে ওয়ালা, ঘমান করনে ওয়ালা, এ জমিদার তোমরা কোথায় আছো, এই লাঠির গরম দেখানে ওয়ালা তোমরা কোথায় আছো, এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চ্যালেঞ্জ করছি, আজকে তুমি লাঠির গুমান দেখাও, আজকে তুমি মালের গুমান দেখাও, আজকে তুমি কথার গুমান দেখাও, আয়েশো তোমরা কোথায় আছো রে, তোমরা আমার সামনে এসো। কিন্তু সেই দিন আল্লাহর সামনে কোনো মানুষের চাক্কা চলবে না গো। ওই কিয়ামতের দিন কি হবে, কিয়ামতের দিনটা কত বড় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে কিয়ামতের দিন কত বড় দিন হবে রে বান্দা, কিয়ামতের দিনটা কত বড় হবে, এই দুনিয়ার মতো যদি আমরা দিনটা গুনতি করি, এই দুনিয়ার মতো যদি আমরা দিনটাকে গুনতে লাগে রে বন্ধু, আজকে আমরা দেখি 12 ঘন্টা 24 ঘন্টাতে একদিন হয়, বন্ধুরে আমার 30 দিনে এক মাস হয়, 12 মাসে 1 বছর হয়, এই দুনিয়ার মতো যদিও দিন গিনতে করেন, গিনতে করতে 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 কত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরকার সমান, কত বড় দিন হবে, 50,000 বছরকার সমান দিন হবে, সুবহানাল্লাহ। ওই দিনটাতে কি হবে, দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, দিনটা এত খতরনাক দিন হবে, আজকে মাওলানার ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আজকে আমরা মদ পান করি, আজকে আমরা সিনেমা বিচারে আমরা লিপ্ত থাকি না মুসলমান, আজকে যদি কোনো মাওলানা যদি কিয়ামতের বয়ান করেন, মানুষরা বলে আরে এটা মুলবির কাজ, মুলবিরা বলছে বলুক গা, ওরা যদি না বলে কিয়ামতের দিন ধরা পড়ে যাবে, কিন্তু মুসলমান যদি মানুষরা আমল না করে ওরা কিয়ামতের দিন ধরা পড়বে না, এটা বুঝে না, আজকে কিয়ামত কি জিনিস, একটুকু আমাদের অন্তরে ডর হয় না, একটুকু আমাদের অন্তরে ভয় হয় না, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভেতরে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে কাঁদছেন। আপনি জালসা শুনে যখন বাড়িতে চলে যাবেন, আপনার স্ত্রী যদি বাড়িতে বসে কান্দে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার, যে কেন কাঁদছো, বলবেন না, বলবেন না, হানা বলেন, জিজ্ঞাসা করবেন না, করবেন না, করবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন ঢুকলেন, দেখলেন তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার নবীজি বিবিকে বললেন, এ আয়েশা মা ইউবকি কে, আয়েশা তোমাকে কে কান্দালো, কেন তুমি কান্দো, কান্দর কারণটা কি আয়েশা, তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, তোমাকে কোনো কড়া ভাষাতে কোনো লোক কথা বলেছে নাকি, কেন তুমি কান্দো, কারণটা কি তুমি বলে দাও, এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, আমি আপনার বিবি আয়েশা, কেন কান্দে গো নবীজি, তাহলে শুনেন, আমার পেটে ক্ষুধা লেগেছে তা নয়, আমাকে কোন লোক কড়া ভাষাতে খারাপ গালি দিয়েছে তা নয় গো নবীজি, আমি এই জন্য কান্দি, আপনি কিয়ামতের বয়ান আপনাদের সামনে বলেছেন, কিয়ামত কাকে বলে, কিয়ামত কি জিনিস, কিয়ামত কি ঘটবে, এই যে আপনি আমাদের সামনে ওয়াজ করেছেন, নসিহত করেছেন নবী গো, ওই
কিয়ামতের দিনটা ওই কিয়ামতের স্মরণটা আমার মাথাতে চলে এসেছে কিয়ামতের দিনতে যে ঘটনাটা ঘটবে ওই ঘটনা আমার মনে চলে এসেছে তাই আমি কাঞ্চি নবী গো কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে দাঁড় হব কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে হিসাব দেব কিয়ামতের দিন আল্লাহর সামনে জীবনের হিসাবটা কেমন করে দেব ওই কিয়ামতের দিনটাকে স্মরণ করে আমি আয়েশা নিজের চোখের পানি থামতে পারলাম না কান্দতে শুরু করে দিলাম এ আমার ভাইরা মায়েরা শুনেন এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী আমি আপনার বিবি আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল আমার চোখে পানি দেখে আপনি সহ্য করতে পারলেন না আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কেন কান্দো তবে নবী গো ওই কিয়ামতের দিন আমি যদি আপনার বিবি আয়েশা যদি কোন জায়গাতে কিয়ামতের কোন জায়গাতে যদি আমি পাস না করতে পারি ফেল করে যাই কিয়ামতের দিন যদি আমি কোন মুসিবতে পড়ে যাই নবী গো সেই দিন আপনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না ওই কিয়ামতের দিন আপনি আমাদেরকে স্মরণ করবেন কি করবেন না এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন এবারে নবী বলছেন আয়েশা দুনিয়াতে যদি কিছু চাহার থাকে চেয়ে নাও খাবার থাকলে খাও খাবার চাও আমি নবী শক্তি মতে দেব পড়ার যদি ইচ্ছা থাকলে যাও আমি নবী শক্তি মতো দিয়ে দেব কিন্তু আয়েশা রে কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে ওই জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না নারে তাকবীর ভাই আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই সুবহানাল্লাহ মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী নেককার দিনদার স্ত্রী সেই স্ত্রী কিয়ামত বলে স্মরণ করেছেন কিয়ামতের ভয়ে চোখ দিয়ে পানি ঝরছে আর হায়রে আফসোসের কথা আমরা গুনার পর গুনা করে চলে যাই কিন্তু জীবনে আমরা কোনোদিন কিয়ামত কি জিনিস কিয়ামত বলে আমরা ভয় করি না না কিয়ামতকে কোনোদিন স্মরণ করছি আল্লাহুস সামাদ ভাই কিয়ামত একটা এমন দিন হবে যারা পড়ালেখা মানুষ দেখবেন কোরআন মাজিদে একটা সুরা আছে সুরাতুল হাজ সেই সুরাতুল হাজ যারা উর্দু পারবেন তো উর্দু বাংলা তো বাংলা ইংলিশ তো ইংলিশ আরবি তো আরবি হিন্দি তো হিন্দি যে কোনো ভাষাতে আপনি পাবেন দেখবেন সুরাতুল হজে ঘোড়া থেকে আপনি কয়েকটা আয়াত তেলাওয়াত করবেন আর তার তারজমা দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতটাতে ওই সুরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে কিছু কথা বলেছেন যে কিয়ামতটা এমন দিন হবে সুবহানাল্লাহ কিয়ামতের অবস্থা দেখে কিয়ামতের হালাত দেখে কিয়ামতের কঠিন দিন দেখে মানুষের মনে হয় পাগল হয়ে যাবে মানুষেরা নাশার মতন হয়ে যাবে যেমন দেখবেন দুনিয়াতে মানুষেরা যখন মদ পান করে আর মদ পান করে যখন নাশা লেগে যায় নাশা খেয়ে যেমন মানুষ টুকরে টুকরে হাসে হাঁটে এই মতো কিয়ামতের দিন মানুষকে মনে হয় নাশা লেগেছে টুকরে টুকরে হাঁটবে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে ওই কিয়ামতের দিন মানুষ মদ পান করে থাকবে না মানুষ নাশার হালাতে থাকবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার জালাল কিয়ামতের কঠিন দিন দেখে সেই নাশার হালাতে হয়ে যাবে সুবহানাল্লাহ এরকম কঠিন দিন হবে কিন্তু ওরে সুবহানাল্লাহ আজকে তো কিয়ামত কাকে বলে একটুকু আমাদের দিলে অন্তরে কথাটা আসেই না আর একটু আগে চলেন কিয়ামতে কি ঘটবে আমি আপনাদের সামনে বেশি ওয়াজ করব না বাস অল্প করে আর এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে বলবো কিয়ামতের দিন অনেক প্রশ্ন হবে কিন্তু ওই প্রশ্নের মধ্যে একটাই হাদিস আপনাদের সামনে বলবো আর আজকে মনে করলেন যে কিয়ামতের দিন বুঝার জন্য মনে করেন এটা কিয়ামতের মাঠ হাশরের মাঠ আপনাদেরকে আমি সেই প্রশ্ন করব যদি উত্তরটা দিতে পারেন আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবেন আর যদি আজকে উত্তর দিতে না পারেন তাহলে ভাই এই বেঁচে থাকা কালে কিয়ামতের তৈরি করতে হবে মরে যাওয়ার পর কোনো দ্বিতীয় চান্স আল্লাহ দিবেন না গো যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর কোরআন বলছেন তারা আরজু করবে আরজু করছে যে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়িতে পারেনি ভালো কাজ করতে পারিনি দান খায়রাত করতে পারিনি আল্লাহ তুমি একবার আর দুনিয়াতে যেতে দাও যা কিছু আছে সব বিক্রি করে তোমার এবাদত বান্দিগি করে নেককার হয়ে দুনিয়া থেকে আল্লাহ আসবো কিন্তু আল্লাহ কি দ্বিতীয় চান্স দিবেন ভাই দ্বিতীয় চান্স পাবেন পাবেন না খুব ভাই আমার তাহলে কিয়ামতের দিন কি কি প্রশ্ন হবে
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।